এই প্রথম হ্যাঁ সামান্য আয়োজন সামান্য এটাই অনেক আয়োজন আবার কি আমরা বিয়ের পরে এই প্রথম এসেছি সত্যি মানে অনেক কিছু আয়োজন এখানে ধান সেদ্ধ হয় এটা ধান সেদ্ধ জায়গা এরকম ধান সেদ্ধ জায়গা वेलकम बैक टू माय चैनल तो कैमरा अच्छा तुम्हारा आबार एकटी नतून भिडियो निये चले तो आजकेर भिडियोटा होच्छे शुरू होच्छे एखान थेके आर टाइटल थाम्बनेल देखे बुझते पारछो हल्का किन्तु आमी भालो करे बुझिए दी आजके होच्छे जाच्छि मायेर मामार बाड़ी माने आमार दादू दीदार बाड़ी बोलते पारो केन जाच्छि कारण रिसेंट दुर्गा पूजार समय आमार दादू मारा गेछिलो मामा दादू मा होच्छे आसपान्ना करते जाबे माने मामार बाड़ीर भात खेते हय एरकम किछु एकटा मायेर मामार बाड़ी भात खेते हय तो सेखाने जावा हबे কিছু ক্লিপ তুলে ধরবো মায়ের মামার বাড়ি মানে আমার মামার বাড়ি আছে আবার মায়ের মামার বাড়ি সেখানে যাব ক্লিপ তুলে ধরবো আগে অনেক গেছি এখন যাওয়া কমে গেছে তো যাব চলো সব বেরিয়ে পড়েছি বেরিয়ে এখন উদয়নপুর পোলের কাছে আছি আর উদয়নপুর পোলে দেখতে পাচ্ছ এই যে রমাও আছে তো চলো সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি বাজিয়ে দাও আমি ভাটনাবাগে ভিডিও স্টার্ট করি যে রোডে আমরা যাচ্ছি এটা হচ্ছে জগৎবল্লভপুর রোড আর মায়ের মামার বাড়ি হচ্ছে দিলেকাস দিলেকাস গির্জাগড়া নাম শুনেছো গির্জাটা কিছুক্ষণ পর আমরা দেখাবো এই রাস্তাটা জগৎবল্লভপুর ইছানগরী এইসব রোড চলে যাচ্ছে ঠিক আছে আর আমরা গির্জাগড়াটা যাচ্ছি একটুখানি ওয়েট করো তোমাদেরকে দেখাবো গির্জাটা দেখাবো মানে ব্রিটিশদের যে গির্জা ছিল সেই গির্জা এখনও আছে এখানে সেই গির্জাটা আমরা দেখাচ্ছি এরা আমাদের জন্য ওয়েট করছিলো এই যে আর এই আর এই যে গির্জা দেখো এই যে গির্জা আগে কি হতো জানি না এটা হচ্ছে গির্জা আমরা আমরা গির্জার ঠিক পাশ দিয়ে যাচ্ছি এই যে আমাদের পাশে গির্জা আছে এই যে গির্জা দেখতে পেলে তোমাদেরকে দেখালাম গির্জা আর ঠিক সামনেটা দিয়ে বাঁদিকে বেঁকে যাবো ওটা হচ্ছে যে আমাদের মায়ের মামার বাড়ি এই এই যে সামনে দিয়ে এই যে মিষ্টির দোকান আছে এই দিক দিয়ে বেঁকে যাবো সামনের দিকে আর বাপি সামনের দিকে যাচ্ছে আর এই যে রাস্তাটার মাঝখান দিয়ে যাচ্ছি দেখো দুপাশারি ধান ক্ষেত জাস্ট অসাধারণ লাগছে মানে ধানগুলো হলুদ হলুদ ধরে মানে পেকে গেছে ধানগুলো একদম ধান কিছুদিন গেলেই এইখানে ধান কাটতে হয়ে যাবে দেখো এইদিকে মানে এইদিকের পরিবেশ না গ্রাম্য পরিবেশটা কি আমাদের দিকে যেমন গ্রাম্য পরিবেশ এইদিকে আরও মানে একটু গাছগাছালি বেশি আছে আর দুপাশারি সুপুরি গাছগুলো যেরকম আছে দেখো কত বড় বড় হয়ে গেছে ঠিক আছে জাস্ট অসাধারণ লাগছে অনেকদিন পর আসছে এদিকে সেই একটা বিয়েবাড়িতে এসেছিলাম তারপরে আমরা আসছি আবার আর রমা তো এটা নিয়ে দুবার আসছে এখানে আমি এসছি এর আগেও এসছি ছোটোবেলায় অনেকবার এসছি চলো বাড়ি প্রায় চলেই এসেছি গ্রামের মধ্যে দিয়ে একদম দেখো খেঁচা গেছি বাড়ির মধ্যে ওই যে দূরের বাড়িটা দেখতে পাচ্ছ ওই বাড়িটা একদম চলে এলাম ঠিক আছে আমরা এসে রঞ্জন কাকাদের বাড়ি এসেছিলাম এই যে রঞ্জন কাকা ওখানে দাঁড়িয়ে আছে আর পেঁপেগুলো রাখো জাস্ট পেঁপে না ডাব মজা মুশকিল এখানে ধান সেদ্ধ হয় এটা ধান সেদ্ধ জায়গা এরকম ধান সেদ্ধ জায়গা এদিকে পুকুর আছে পুরাতন পুকুর পুকুরটার মাছ প্রচণ্ড ঘর এখন বসে আছি এখানে এই যে রমা বসে আছে আর মায়েরা ওই দিকটা গেছে ওইদিকে বাড়িগুলো দেখতে আর দুপুরে লাঞ্চে বসা হবে সব কিছু টুকিটাকি করে দেখাচ্ছি মায়ের মামার বাড়ি আর কি আগে এইখানটা কিন্তু পুরোটা লং ছিল এখন পার্টিশন পার্টিশন হয়ে গেছে আয়োজন করেছে এত কিছু আয়োজন দিদা এটা হচ্ছে যে আমাদের দিদা আর এখানে দেখো দিদা এসছে সবাই আজকে এক জায়গায় রমা এখানে খাচ্ছে আর সব কিছু রান্না করেছে এই যে এত কিছু রান্না আমরা এত কিছু খাই মানে অল্প অল্প খাই আজকে সব চাপে পড়ে খেতে হচ্ছে তুমি কিছু বলো দিদা কি বলবে আমাদের দর্শককে কিছু বলো কি বলবো সবাই কেমন নাতি আমাদের নাতি নাতবো প্রথম এলো এই প্রথম হ্যাঁ সামান্য নয় এটাই অনেক আয়োজন আবার কি আমরা বিয়ের পরে এই প্রথম এসেছি সত্যি মানে অনেক কিছু আয়োজন মানে এত কিছু খাওয়া একসঙ্গে অসম্ভব ঠিক আছে চল আমরা খাওয়া দাওয়া কমাই